ভাঙন পরিস্থিতি ক্ষতি দেখতে রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল উত্তরবঙ্গে ভারী বর্ষণের ফলে জল বাড়তে শুরু করেছে। রতুয়া এক নম্বর ব্লকের অন্তর্গত ফুলহর ও গঙ্গা নদীতে জল বইতে শুরু করেছে বিপদসীমার উপর দিয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে নদী ভাঙন। আতঙ্কিত মহানন্দ টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের এলাকার স্থানীয় বাসিন্দারা শনিবার রতুয়া বিধানসভার তৃণমূল নেতা শেখ ইয়াসিনের নির্দেশে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল। এদিন তারা মহানন্দ টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার পার্শ্ববর্তী ফুলহর ও গঙ্গা নদীর তীরবর্তী গ্রামগুলি পরিদর্শন করেন। সেখানকার ভাঙন কবলিত মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং ভাঙন রোধের জন্য জেলা শাসককে স্মারকলিপি দেওয়ার কথা তিনি জানান। মালদা থেকে উজির আলী, রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান। কোথায় এসেছেন আজকে? আমরা মহানটোলা রতুয়াবান ব্লকের মহানন্দটোলা আর বিলাইমারি এই দুই পঞ্চায়েত পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আমরা এসেছি আজকে ভাঙনের কথা শুনে আমরা এসেছি। আমরা ইয়াসিন সাহেবের নেতৃত্বে যখনই ভাঙনের কথা আমরা শুনতে পাই যে এই দুই পঞ্চায়েতে বিশাল ভাঙন হচ্ছে, তো আজকে আমার পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে নিয়ে আজকে ভাঙন পরিদর্শন করলাম। দুই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা মানুষের সঙ্গে কথা বললাম, দেখলাম প্রায় অনেকটাই মানুষ ক্ষতিগ্রস্ত ভাঙনের কবলে পড়ে। ফসলি জমি যেগুলো ছিল মানুষের সেগুলো প্রায় ভাঙনে তলিয়ে গেছে। আর এছাড়া অনেক বাড়িঘর মানুষ মানে ভাঙনের চোটে অনেক বাড়িঘর ছাড়া হয়ে পড়েছে। আর তারা এখন প্রায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তো সবচেয়ে বেশি ভাঙন কোথায় হচ্ছে, মানে গঙ্গা না ফুলহর দুই নদীতে এই মুহূর্তে ভাঙনটা ভালোই হচ্ছে? তবে হ্যাঁ, গঙ্গা যে বড় নদী তার ভাঙনটা বেশি হচ্ছে। আর যদি এই ভাঙন চলতেই থাকে তবে মহানটোলা বিলাইমারি প্রায় বিস্তীর্ণ এলাকায় দুই পঞ্চায়েতই হয়তো থাকবে না, যা যে হারে ভাঙনটা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? এই পরিস্থিতিতে আমরা আজকে বিডিও সাহেবকে আমাদের জানাচ্ছি, ওনাকে বলছি এবং জেলা শাসককেও আমরা আজকে জানাবো, যাতে এই পরিস্থিতিতে কাটিয়ে মানুষকে কিছুটা হলেও যাতে পাশে দাঁড়ানো যায়। আপনার নামটা বলুন। শুভম সরকার, পঞ্চায়েত সমিতির দলনেতা। রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। বর্তমান জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথম একাধিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছে রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা অত্যন্ত কম খরচে ছাত্রছাত্রীদের সিটা, ডিটা, ডিএফএ, ডিটিপি, ট্যালি, ফটোশপ প্রভৃতি কম্পিউটার কোর্স শেখানো হয়ে থাকে। আর আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডায়েরি, পেন ও আই কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে। তাছাড়া কোর্স শেষে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রাজুয়েট সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ব্যাংকের খাতা খোলা, মোবাইল রিচার্জ, জেরক্স এবং অনলাইনে যাবতীয় কাজ এখানে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এখানে আধার কার্ডের দ্বারা ব্যাংকের টাকা তোলা যায়। তাই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক জীবনে যাবতীয় অনলাইন পরিষেবা, অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিকানা রঘুনাথপুর চেলিয়ামা রোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9732434831।